রাজ্যর চৌদিকে বর্তমান রঙালীর উৎসাহ আর ইয়ার মাজতে সমান্তরালভাবে আরম্ভ হয়েছে মারোয়ারী সমাজের হনুমান জয়ন্তী উৎসব। আর মই বর্তমান উপস্থিত আছো রঙিয়ার একটা হনুমান মন্দিরত, রাধাকৃষ্ণ মন্দির মারোয়ারী সমাজের আছে। আমি উদ্যোক্তাসকলের কিছু কথা পাতিবলে চেষ্টা করি। আসলে ইয়াত আমি দেখবলে পাইছো লোকে লোকারণ্য হয়ে পড়েছে হনুমান জয়ন্তী উপলক্ষে। আমি আমার কিছু উদ্যোক্তা আছে, আমি তোলপা জানিবলে চেষ্টা করি আসলে কি জানাব। পথমে মই রঙালী বিহুর শুভেচ্ছা জানাইছো আর সকলকে নতুন বছর শুভেচ্ছা জানাইছো। আমার 53তম হনুমান জন্ম মহোৎসব আজি ইমান ধুনিয়াকে ইয়াত পাতা হয়েছে। আপনার আমি নিমন্ত্রণ জানাইছো, আপনাদের সপরিয়ালে আমার ইয়াত আহক আর ভগবান হনুমানের আপনি দর্শন করক। আর আশা আছে আপনাদের সপরিয়ালে আহিব, আমাক দর্শন দিব আর আমার এই অনুষ্ঠানটুক খুব পরিচালে চালনা করার আমাক সহযোগিতা আগবাব। বর্তমান রাজ্যত রঙালী বিহুর বতর, তার সমান্তরালভাবে হনুমান জয়ন্তী, আর আমি দেখবলে পাইছো আপনাদের তোরণ জাপি আর গামোছা দিছে। মুখ্যমন্ত্রীও ইতিমধ্যে আহ্বান জানাইছে, আপনার কি জানাব? আমি এই রঙালী বিহুর উপলক্ষে আজি ইমান ভাল দিন পাইছো আমি, যে আমি রঙালী বিহুর প্রথম দিনের আমি আমার এই ভগবান হনুমানের আজি জন্মোৎসব পালন করব পাইছো আমি। আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়াকে আমি হেৰি কৰিছো যে তেখেতে আজি ইমান ধুনিয়া একটা হেৰি কৰিছে। আর আমার আপনি চাব পড়ে আমার সকলে আমার কার্যকর্তাসকলে গলত গামোছা লয়, আপনার আমার যে মুখ্য দ্বার আছে, তোরণ দ্বার আছে, তোরণ দ্বার আমার অসমীয়া সংস্কৃতির আমি জাপি আর গামোছা দিয়ে আমি হেৰি কৰিছো। আমার ইমান ভাল লাগে যে আমি সংস্কৃতির লগত মিলি চলিব পাৰোঁ আর আশা করছো সবে ভাল পাব আর আপনাদের আশীর্বাদ দিব আমার, আমার এই কামনা করছো। হয়, নিশ্চিতভাবে এয়া এক আশার বতরা যে আমি দেখবলে পাইছো প্রতিজন যদিও বা বিভিন্ন সম্প্রদায়ের লোক আছে, মারোয়ারী সম্প্রদায়ের লোক, কিন্তু ডিঙিত গামোছা দেখবলে পাইছো, মুখ্য তোরণত জাপি দেখবলে পাইছো। ক্যামেরা পার্সনক যদি সম্ভব দেখাবলে অনুরোধ জানাইছো। আমার লগত আরো কিছু ব্যক্তি আছে, আমি তেওঁলোকৰ জানিবলে চেষ্টা করিম। দাদা আসলে কি জানাব, মারোয়ারী সমাজখন কিন্তু সদায় অসমিয়ার লগত একাত্ম হয়ে চলি আহিছে আর আমি তার নিদর্শন ইতিমধ্যে বহু ক্ষেত্রে দেখবলে পাইছো। আজি হনুমান জয়ন্তী, এফালে রঙালী বিহু, কি জানাব? মানে পোনপ্রথমে তো মই আপনালোকক আপনার পোর্টাল নিউজের যে অসমবাসী আর সম্পূর্ণ সমাজক রঙালী বিহু আর হনুমান জয়ন্তীর জন্ম মহোৎসবর শুভেচ্ছা জানাইছো। দুই নম্বরে আপনালোকক জানাব বিচারিছো যে আমি এটা গোল্ডেন চান্স পাইছো, প্রথমবার মোর হিসাবে প্রথমবার হনুমান জন্ম মহোৎসব আর রঙালী বিহু মোটামুটি সেম একদিন ডিফারেন্সত পড়িছে। এই সুযোগটো আমি সকলকে কামনা করছো তেখেতে সংস্কৃতি নিজে আউকালি লোক আর হনুমান জন্ম মহোৎসব পালন কর। ধন্যবাদ। আপনাদের বিহু ভাল পায়? 100% মোর জন্ম ইয়াতে, মোর পরিয়ালের জন্ম ইয়াতে, নিশ্চয় ভাল পাওঁ। এয়া আসলে আসলে রঙিয়ার মারোয়ারী সমাজ আছে, আজি আসলে হনুমান জয়ন্তী আর ইয়ার সমান্তরালভাবে রঙালী বিহু সমগ্র রাজ্য উদযাপন করা হয়েছে। এই লোকসকলে জানাইছে যে লগত সদায় একাত্ম হয়ে চলি আহিছে আর মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যে আহ্বান জানাইছিল যে বিহু উদযাপন করক, আর সেই আহ্বানের প্রতি সঁহারি জানায় বিভিন্ন ধরনের কার্যসূচী হাতত লওয়া দেখা গৈছে। আর এইদরেই বর্তমান উৎসব আসলে যিয়েই নহওক সকলে মন আনন্দ ফূর্তি আনে, সমাজলে আশার বার্তা কড়িয়ায় আনে। আর আজি হনুমান জয়ন্তী, এই হনুমান জয়ন্তীর দিনও এই লোকসকলে আশা করেছে সমাজলে শান্তি ঘুরিয়া হোক, অসূয়া প্রীতি দূর হোক। আর